মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার আহ্বানে সাড়া দিয়ে রবিবার প্রথমবারের মতো রক্তদান শিবিরের আয়োজন করল আগরতলা পুর নিগমের 33 নম্বর ওয়ার্ডের অন্তর্গত পশ্চিম প্রতাপগড়ের প্রতাপ সংঘ। এ স্বেচ্ছা রক্তদান শিবিরের উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার এবং প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন 33 নম্বর 40 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর দ্বয় সহ অন্যান্যরা। রক্তদান শিবিরের উদ্যোগ গ্রহণ করার জন্য প্রতাপ সংঘের সদস্য এবং এলাকাবাসীদের অভিনন্দন জানান বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। তিনি বলেন, একটা সময় ছিল যখন ক্লাবগুলির মধ্যে মাসেল পাওয়ার প্রদর্শনের প্রতিযোগিতা চলত। বর্তমানে বিভিন্ন ক্লাব, এনজিও এবং সংস্থার মধ্যে পরিবর্তনের বাতাবরণ সৃষ্টি হয়েছে। এর ফলে এখন কোন ক্লাব কত বেশি পরিমাণে সামাজিক কাজে এগিয়ে আসতে পারে সেই প্রতিযোগিতা চলছে। তো আজকের এই মহোদ্যানে, এই রক্তদানে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আগরতলা পুর নিগমের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়, কাউন্সিলর 33 নম্বর ওয়ার্ড এবং 39-40 নম্বর ওয়ার্ডের কর্পোরেটাররা রয়েছেন, এলাকার অভিভাবক অভিভাবিকারা রয়েছেন। আমি প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। এই মহতী কাজে তারা ব্রতী হয়েছে। আমরা সবাই জানি যে আমরা সবাই এই রক্তদান একটা মহদান, এবং এই বিভিন্ন ক্লাব, এনজিও, সামাজিক সংগঠন, তারা সমস্ত এই এখন একটা পরিবর্তনের যে বাতাবরণ আমরা লক্ষ্য করি, যে সবাই এই ক্লাবে ক্লাবে আগে একটা কম্পিটিশন হতো কার কাছে কত মাসুল পাওয়া ছিল, কিন্তু এখন ক্লাবে ক্লাবে কম্পিটিশন হয় কে কত সামাজিক কাজে এগিয়ে আসে। রক্তদান হোক, বস্ত্রদান হোক, দুস্থদের পাশে দাঁড়ানো হোক, ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানো হোক, মানুষের মধ্যে একটা কম্পিটিশন শুরু হয়েছে। আমি প্রতাপ সংঘের সমস্ত সদস্য সদস্যা, অভিভাবক অভিভাবিকা সকলকে আমি অভিনন্দন জানাচ্ছি। এরকম মহতী কাজে তারা এগিয়ে আসছেন, আগামী দিন তাদের মাধ্যমে আরও সমাজের সামাজিক বহু মূল্যবান কাজেও তারা এগিয়ে আসবে, এটা আমি তাদের কাছে প্রার্থনা রাখি, আবেদন রাখি এবং তাদেরকে আবারও অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। প্রতাপ সংঘ আয়োজিত রক্তদান শিবিরের স্বেচ্ছায় রক্তদাতাদের সাথে কথা বলেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, রাজ্য বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। রক্তদানের মতো মহতী উদ্যোগ গ্রহণ করার জন্য ক্লাব কর্তৃপক্ষকে অভিনন্দন জানান মেয়র দীপক মজুমদার। এই রক্তদান শিবিরকে কেন্দ্র করে রবিবার ক্লাব সদস্য এবং এলাকাবাসীর উৎসাহ এবং উদ্দীপনা ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।